নমস্কার, ভূমি বার্তা নিয়ে চলে এসেছি আমি ঐশী। আপনারা দেখছেন ভূমি 24x7। চোখ রাখবো বিস্তারিত খবরে। ঠাকুরনগর থেকে ফিরে ডঙ্কা বাজিয়ে নগর কীর্তন করে কাদা খেলে হরিচাঁদ গুরুজাত ঠাকুরের চরণ স্পর্শ করলেন মতুয়া সম্প্রদায়ের ভক্তবৃন্দরা। সোমবার ঠাকুরনগর থেকে ফিরলেন শান্তিপুরের কয়েকশো মতুয়া সম্প্রদায়ের ভক্তবৃন্দ। এরপরই তারা হরিচাঁদ গুরুজাত ঠাকুরের চরণ স্পর্শের জন্য পৌঁছে যান শান্তিপুর 14 নম্বর ওয়ার্ডের বর্তমান নবনির্বাচিত তৃণমূল কাউন্সিলর পম্পা বিশ্বাস রাজবংশীর বাড়িতে। জানা যায় তার বাড়িতেই স্থাপিত রয়েছে হরিচাঁদ গুরুজাত ঠাকুরের মূর্তি, যা নিত্যদিনই হয়ে থাকে পূজা অর্চনা। সেখানেই ডঙ্কা বাজিয়ে নগর কীর্তন করে হরিচাঁদ গুরুজাত ঠাকুরের চরণ স্পর্শে মেতে উঠলেন মতুয়া সম্প্রদায়ের ভক্তবৃন্দরা। তৃণমূল কাউন্সিলরের স্বামী জানান, প্রত্যেক বছরই ঠাকুরনগর থেকে ফিরে তাদের কুলদেবতার চরণ স্পর্শের জন্য এই স্থানে কীর্তনের আয়োজন করা হয়। এরপর হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে পূজা দেন তারা। এরপরেই চরণ স্পর্শের জন্য অপেক্ষায় থাকে ভক্তবৃন্দরা। কাদা খেলার মাধ্যমে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের চরণ স্পর্শ করেন, এই প্রথাই রয়েছে বহুকাল ধরে। যদিও সোমবার সকাল থেকে মতুয়া সম্প্রদায়ের ভক্তবৃন্দরা একে একে ডঙ্কা এবং কীর্তনের দল নিয়ে পৌঁছে যান ওই স্থানে। জানা যায় বিকেল পর্যন্ত আড়ম্বরের মধ্য দিয়ে পালিত হবে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের চরণ স্পর্শের অনুষ্ঠান। যদিও সারাদিন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ভোগ নিবেদন থেকে শুরু করে পূজা অর্চনা সবটাই তৃণমূল কাউন্সিলর পম্পা বিশ্বাস নিজের হাতেই করে থাকেন। আজকে অনুষ্ঠানটা উপলক্ষে আমরা যে গত 14 তারিখে ঠাকুর বাড়ি গিয়েছি, 12 উপলক্ষে ঠাকুরের জন্মদিবস, তাই ভক্তরা মিলে সেইখানে আমরা যে ভক্তদের মেখে আবার আমরা বাড়ি বাড়ি মহোৎসব করে আজকে আমরা এই গোসাই বাড়ি সব ভক্তবৃন্দু নিয়ে আজকে আমরা এই ঠাকুর দল ঢুকি। নদিয়া থেকে কমল দত্তের রিপোর্ট, ভূমি 24x7।